হ্যাঁ, মানে এতে আমি খুব প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে খুব লজ্জিত। সুপ্রিম কোর্ট যে কর্মচারীদের মামলা শুনছেন না, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে তিনজন বেঞ্চ তো বটেই, পাঁচজন কি মনে নেই, ডিএস নাকাদার মামলায় যে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট, মামলা শুনছেন না, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে তিনজন বেঞ্চ তো বটেই, পাঁচজন কি মনে নেই, ডিএস নাকাদার মামলায় যে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট তার পরিপন্থী। সত্ত্বেও সুপ্রিম কোর্ট শুধু উচ্চ আদালতে জানেনি, প্রতিটি সময় যখন মামলা উঠছে মামলার সময় চাইছে, মামলা দেরি করছে যাতে ফয়সালা হতে দেরি হয়, যাতে কর্মচারীদের মনোবল ভেঙে যায়। উদ্দেশ্য হচ্ছে কর্মচারীদের বিপর্যস্ত করে দেওয়া, যাতে তারা খেই হারিয়ে ফেলেন, সরকারের যে এই অন্যায্য দাবি সেটা যাতে মেনে নেন। এতে আমি খুব প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে খুব লজ্জিত।